রাজধানীর উত্তরখান রাজবাড়ী এলাকায় কলেজ শিক্ষার্থী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য রাসেল এবং হৃদয় নামে দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাকিউল্লাহ বুলবুল জানান, উঠতি বয়সীরা নিজেদের আধিপত্য বিস্তার করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন নিহতের স্বজনরা। সোহান খানের আরেকটি প্রতিবেদন। 27 আগস্ট রাজধানীর উত্তরখানের রাজবাড়ি খ্রিস্টান পাড়ায় রিকশা চাকা থেকে কাদা ছিটকে পড়ার ঘটনায় চালককে মারধর করে কিশোর দুর্বৃত্তরা। এই ঘটনায় উত্তরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সোহাগ প্রতিবাদ করলে তার উপর ক্ষিপ্ত হয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। কাটার রাসেল সোহাগের পেটে উপর্যুপুরি ছুরিকাঘাত করলে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এই ঘটনায় সোহাগের ভাই বাদী হয়ে রাসেল ওরফে কাটার রাসেল, হৃদয়, সাদ, সাব্বির হোসেন ও সানির নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 4-5 জনকে আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করে। খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে নিহতের স্বজনরা। আমার বাবা পরীক্ষা দিল, আমার ছোট ছেলে, আমি তো ফাঁসি চাই, আমার ছেলে যেমন নারা দিয়েছে, আমি ওকে মারবো কখনো, আমি ওকে ফাঁসি চাই। তো আমি তাদেরকে, যারা র‍্যাব হোক, ডিবি হোক বা যাই কিছু হোক, পুলিশ হোক, আমি তাদেরকে ধন্যবাদ, যারা আইনশৃঙ্খলা বাহিনী, তারা যাতে আমরা দেখে যাইতে পারি যে আসামি ধরছে। আরেকটা কত লোক যদি আমি এই বয়সে যদি এদের বিচারটা দেখে যাইতে পারি তো আল্লাহর কাছে গিয়ে আমি শুকরিয়া আদায় করতে পারবো যে আমি। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে আলোচিত এই হত্যাকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন র‍্যাব একের অধিনায়ক সাফিউল্লাহ বুলবুল। রিকশার চাকার কাদা হৃদয়ের গায়ে লাগে, এ সময় হৃদয় ক্ষিপ্ত হয়ে রিকশা চালককে বেদম প্রহার করতে থাকে, কিন্তু সোহাগ তার সামাজিক দায়িত্ববোধ থেকে এই রিকশা চালককে বাঁচানোর জন্য এগিয়ে আসে এবং তাদের সাথে তর্কে লিপ্ত হয়। হৃদয় গ্যাংয়ের হৃদয় এবং রাসেল এটি তাদের ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ হিসাবে নেয় এবং তারা ক্ষিপ্ত হয়ে সোহাগের পেটে উপর্যুপুরি 6-7টি আঘাত করে। উত্তরা এলাকায় 10-12টি গ্যাং গড়ে উঠায় উঠতি বয়সে এসব কিশোররা বিদেশি অস্ত্র সংগ্রহ করে আধিপত্য বিস্তার করছে বলেও জানান তিনি। হৃদয় গ্রুপকে দুর্বল করার জন্য আরও অনেকগুলো গ্রুপ লেগে গেছিলো, তারা ইনসিকিউর ফিল করার জন্য তারা এই ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল এবং রাস্তায় তাদের নিরাপত্তার জন্য তারা এটা সংগ্রহ করেছিল। কোত্থেকে সংগ্রহ করছিল এটারও একটা সূত্র আমরা পেয়েছি, যেটা এখন আমরা বলছি না, বললে সূত্রটা আমরা মিস করব। কলেজ ছাত্র সোহাগ হত্যার ঘটনায় এ পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ হৃদয়কে গ্রেপ্তার করতে সোহান খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।